হ্যালো গাইস, আজকে আমি মটন কারি বানাবো। তো প্রথমে মাংসের মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিতে হবে। তারপর মিক্সারের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, গোলমরিচ, দুটো পেঁয়াজ, একটু টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সর্ষের তেলের মধ্যে একটু চিনি আর এলাচ দিয়ে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে মটন দিয়ে দিতে হবে। সেই ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেওয়ার পর সেটা পেঁয়াজের সাথে খানিকক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মিক্সারে মশলা বেটে নিতে হবে। তারপর টমেটো কুচি মাংসের সাথে দিয়ে একসাথে ভেজে নিতে হবে। তারপর মিক্সারে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। তারপর পরিমাণ মতো হলুদ আর একটু দিয়ে কষাতে হবে এটাকে ভালো করে। এটাকে প্রায় আধ ঘন্টার মতো কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে কষিয়ে যেতে হবে অনবরত। তলায় যাতে ধরে না যায় তো একটু মতো জল দিয়ে দিয়ে কষাতে হবে। অনেকক্ষণ পরিবার কষানোর পর এটার মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলে রেডি হয়ে যাবে আমাদের স্পাইসি মাটন কারি।